রমজানের পরে ঈদ আসে, ঈদ অর্থ হলো খুশি। খুশি তো তাদের জন্যই ভাই যারা এই রমজানে তাদের ইমানটাকে সাজাইতে পারছে, যারা গুনামুক্ত হইতে পারছে, আল্লাহ তাআলার অভিশাপ থেকে যারা মুক্ত হইতে পারছে, আল্লাহকে যারা রাজি করাইতে পেরেছে, আল্লাহ তাআলাকে যারা খুশি করাইতে পেরেছে, এই রমজানে যারা রোজা রেখেছে, যারা ঠিকমতো আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনেছে, খুশি তো ভাই তাদের জন্য যারা রোজা রাখছো না, দিনের বেলায় দোকানে যাইয়া পর্দার আড়ালে যাইয়া বিভিন্ন জায়গায় বসিয়া বিভিন্ন বন্ধু বান্ধবকে নিয়ে এরকম ভাবে দিনের বেলায় নিশ্চিন্তভাবে তারা খানা খাইল, এরকম ভাবে অন্য মাসেও যেভাবে চলাফেরা করেছে এই মাসেও তারা ওইভাবে চলাফেরা করলো, কি বলেন? আপনাদেরকে মনে হয় তাদের জন্য কি খুশি? তাদের জন্য তো খুশি নহে, তাদের জন্য তো এটা গজব। এই যে আপনারা প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখতেছেন, ওসমান বলেছে গরমের দিনে রোজা রাখা আমার পছন্দ, কেননা আল্লাহ তাআলার কাছে বড় পরীক্ষা হয়ে যায়, বড় পরীক্ষা হয়ে যায়। গরমের কারণে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়, পানির পিপাসার কারণে এরকম ভাবে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা পান করে না, আল্লাহর বান্দা ইচ্ছা করলে আড়ালে যেয়ে পান করতে পারত, ইচ্ছা করলে অন্যের মতো ওই বেড়া দেওয়া পর্দাওয়ালা শাস্তলের ভিতরে যাইয়াও সে খাইতে পারত, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা খায় নাই। আল্লাহ বলেন হাশরের মাঠে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব এবং তাদেরকে বলে দেব কুলু প্রভু খাও এবং পান করো, তৃপ্তি সহকারে পান করো, কেউ তোমাদেরকে বাধা দিবে না, কেউ তোমাদেরকে ফিরে রাখবে না। ওই দিনের দুনিয়াতে তৃষ্ণায় কাতর হইয়া তুমি ছট ছট করতা, কিন্তু আমি আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, ওইটার পুরস্কার হলো আজকে এইটা। রোজা ভাই খুশি তো হলো তাদের জন্য, খুশি হচ্ছে তাদের জন্য যারা যে বদমাইশ কুলাঙ্গাররা যারা এই রমজান মাস পাইল, আল্লাহ রাসূল বলেছে সে ধ্বংস, সে অভিশপ্ত, সে তো কুলাঙ্গার, তার মতো অপদস্থ, তার মতো জালেম আর এই দুনিয়াতে নাই। রমজান মাস পাইল অথচ তার গুনাহ মাফ করাইতে পারলো না, রমজানের রোজা রাখলো না, তারাবি পড়লো না, নামাজ পড়লো না, আরে ও তো জানোয়ারের চাইতেও আরো বেশি খারাপ। আরে আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ বলেছে রে কথা, দেখতে মানুষের মতোই দেখাবে কিন্তু তাদের আচরণ পশুত্বকেও হার মানাবে, এদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, যদিও মানুষের মতো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তাদের মধ্যেও থাকবে, মানুষের সমাজে বসবাস করবে, আল্লাহর হুকুম মানবে না, রসুলের তরিকা মানবে না, এরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করবে, যদিও তোমরা তাকে মানুষ হিসাবে চিনো, আমি আল্লাহর আদালতে সে তো মানুষ নয়, সে কুকুর আর বিড়াল আর শূকরের চাইতেও তার মর্যাদা আমার কাছে একেবারেই কম। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ও তো চতুষ্প জানোয়ার, আল্লাহ বলেন ওই জালেম চতুষ্প জানোয়ারের সমতুল্য, আল্লাহ বলেন বালহুম আদল, আল্লাহ রাগান্বিত হয়ে বলেন আরে চতুষ্প জানোয়ারের তো একটা নীতি আছে, তারও তো একটা নীতি আছে, তারও তো একটা আদর্শ আছে। কিছুদিন আগে দেখলাম যে একটা রসের মধ্যে, মিষ্টির রসের মধ্যে মৌচাক মৌমাছির আসে না, রস খাওয়ার জন্য আসে না, একটা মাছি আইসা কি করছে ওই রসের সাথে তার পাখা লাগিয়ে ধরছে, যাইতে পারতেছে না, আর কয়েকটা মাছি সেখানে এসে আহার করতেছে, একটা মাছি আইসা তার নিজের স্বজাতি ভাই বিপদে পড়েছে, এজন্য সে খাওয়া দাওয়া বাদ দেওয়া সে কি করে উড়া দেওয়া অবস্থায় উইরা উইরা ওই মাছিটাকে টাইনা বের করতেছে, টাইনা বের করতেছে, টাইনা বের করতেছে, অনেকক্ষণ পর্যন্ত ওই মাছিটাকে টানতে টানতে, যতক্ষণ পর্যন্ত ওই মাছিটাকে টাইনা সে মুক্ত করতে না পারে সেই পর্যন্ত থামে নাই, যখন সে ওখান থেকে একটা মাছিটাকে টাইনা আইনা তারপরে বিপদ মুক্ত করে দিল, তখন সে তাকে নিয়ে চলে গেল। আরে মানুষের মধ্যে তো এমন কিছু জানোয়ার আছে, বিপদে বিপদে পড়লে মানুষ তাকে আরো বিপদগ্রস্তের দিকে আগে আরো ঠেলে দেয়, বিপদে পড়লে দূর থেকে মানুষ হাসতে থাকে, বিপদে পেলে আর পড়লে আরেকজনে খুশি হইতে থাকে, অথচ দেখো জানোয়ারের মধ্যে কত সুন্দর একটা নীতি আল্লাহ তাআলা রাইখা দিয়েছে, অথচ আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইছি, ওদের মধ্যে যেই পরিমাণ আদর্শ আছে মানুষের মধ্যে তার চাইতে বেশি আদর্শ থাকা দরকার আছে না, কি বলেন আছে না?
সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন আল্লাহ বলেছেন বড় আদর করে বানাইছেন লাকাদ খলাকনাল ইনসান ওয়ালাকাদ কররামনা বানি আদম আমি মানুষকে বড় আদর করে বানাইছি বড় মায়া করে বানাইছি আস্তে আস্তে বানাইছি কত কিছু দিছি সকল সৃষ্টির শ্রেষ্ঠত্বের ঘোষণা আমি আল্লাহ দান করেছি এবং পৃথিবীর সকল পবিত্র খানার মধ্য থেকে একদম বাছাইকৃত যে সমস্ত সুস্বাদু খাবার রয়েছে পবিত্র খাবার রয়েছে এটা আমি মানুষের জন্য বাজেট করেছি সুবহানাল্লাহ কে বলেছেন এই কথা আল্লাহ বলেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আমি মানুষের জন্য পবিত্র খালাগুলা পবিত্র রিজিক সুস্বাদু খাবারগুলা মানুষের জন্য বাজেট করেছি মানুষ খায় যদি থাকে অন্য প্রাণীরা খাবে মানুষ খাওয়ার পরে যদি না থাকে অন্য প্রাণীরা খাওয়ার দরকার নাই আরে গাবি আর তার বাচ্চা আমাদেরকে তো অনেক কিছু শেখায় যায় গাবি তার নিজের স্তনের ভিতরে আমার আপনার জন্য দুধ সঞ্চয় করে দুধ জমা করে বাচ্চাকে পায়দা রাখি আমরা দূর থেকে মা মা বলে ডাকতে থাকে মা খিদা রাখছে গাবিকে ডাকতে থাকে বাচ্চা ডাকতে থাকে মা আমার ক্ষুধা লাগছে মা আস্তে করে জবাব দেয় বাবা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধারণ করো একটু পরেই আমার মালিক আসবে তার জন্য দুধ সংগ্রহ করে আমার থেকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তুমিও খাইতে পারো একটু দুধ ছোট তার মালিককে সে ভালোবাসে তাকে ভালোবাসে সন্তানকে বুঝাইতে থাকে একটু ধৈর্য ধরো ধৈর্য ধরো আর আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর খানা সুস্বাদু খাবার আগে বাজেট করে আপনার জন্য নিযুক্ত করছে যদি আপনি খায়া অন্যর জন্য থাকে তাহলে খাবে না হয় খাবে না এটা তো এই সূরা বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তো ঘোষণাই দিয়ে দিয়েছেন এটা সর্ব জায়গায় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম এরপরেও তোমাদের ভিতরে যদি পশুত্বের স্বভাব থাকে পশুত্বের মতো ভাব পশুত্বের মতো কৃষ্টি কালচার যদি তোমার ভিতরে থাকে আরে আমি আল্লাহ এটা আরো কম বলে ফেললাম উলাইকা কাল আনআম বালহুম আদল ওয়ারা চতুষ্পদ জানোয়ার পর না এর চাইতে আরো বেশি খারাপ একটা হাদিসের মধ্যে পড়েছি শুনেন শুয়োর আছে না আল্লাহর যত প্রাণী আছে যত সৃষ্টি আছে সাধারণত শুয়োরকেই সবচাইতে বেশি তো অবহেলিত প্রাণী মনে করি ঠিক না শুকরকেই আমরা অবহেলিত প্রাণী মনে করি হাদিসের ভিতরে আছে শুয়োর যখন সে সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয় জাগ্রত হইয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ তোমার কাছে দিনের শুরুতে ঘুম ভাঙ্গার পরে প্রথমেই তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি আল্লাহ তুমি কোন বেনামাজির মুখ তুমি আমাকে আগে দেখাইও আমার এই নজরের সামনে যেন বেনামাজির মুখটা যেন আগে ভাইসা না ওঠে আরে শুয়োর তো এ প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে অনেক শক্ত করে বলে ফেললাম শুয়োর সে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ বেনামাজির মুখ তুমি আমাকে আগে দেখাইও না তোমার দুশ্মন যারা বেনামাজে তারা হলো আল্লাহর দুশ্মন ও আল্লাহ তোমার দুশ্মনের মুখ আমাদেরকে আগে দেখাইও না সম্মানিত উপস্থিতি রমজান মাস আজকেও আছে আল্লাহর কাছে তওবা করি মনে মনে সিদ্ধান্ত নেই আল্লাহ আগে এই গুনাহ করতাম আজকে থেকে করব না মাফ করে দাও আল্লাহ বলে তোমার মাফ চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না তু উদাতা দিনে কে তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তো বেজার হ্যায় ওই তিনি তো এমন মাওলা এমন দয়ালু এমন দাতা ওই তার বান্দাকে দেওয়ার জন্য হর হামেশা তিনি বান্দার চেহারার দিকে তাকায় থাকে বান্দা কখন চাবে আমি তাকে দান করব আরে দুনিয়াতে আপনার কাছে চাইলে আপনি বেজার হয়ে যাবেন সন্তান যদি বাবা মার কাছে বারবার চায় বারবার দেওয়ার পরেও যদি চায় নিঃসন্দেহে বাবা মা বেজার হবে হবে কি হবে না একটু আগে দিয়ে দিলাম কালকেও দিলাম হেদিনও দিলাম কয়দিন আগেও দিলাম আবারও চাইতেছো পাইছোস নাকি
আর আল্লাহ বলে উদুউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমার কাছে যত চাবা আমি তত খুশি হব তত দিব তত দিব তত দিব সর্বশেষ তোমাকে আমি আল্লাহ যদি ছোট্ট জান্নাতের মালিকও তোমাকে বানাই তারপরেও এই পৃথিবীর 10টা পৃথিবীর সমতুল্য একটা জান্নাত দিয়ে তোমাকে খুশি করব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের খাতিরে সবাইকে maaf করে দিক সকলে বলি আমিন আরেকটা আওয়াজ করে বলি বাবা আমিন আমিন রমজানকে আমাদের জন্য নাজাতের উসিলা অনেকে অনেক লক্ষ লক্ষ হাজার হাজার টাকা পয়সা খরচ করেছে ইফতার রোজাদারের জন্য ইফতার করিয়েছে বিভিন্ন ভাবে দান খয়রাত করেছে এটা একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা যদি আমাদের মধ্যে কোনো নিয়তের সমস্যা হয়ে থাকে এখনো সময় আছে আমি নিয়তকে পাল্টাই আল্লাহ ভুল করে ফেলেছে নিয়তটা সঠিকভাবে করতে পারি নাই ঘুরে নিলাম তওবা করলাম আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ তাআলা আমাকে আপনাকে maaf করে দিবে আগামী রমজান আসুক আর না আসুক হয়তোবা আল্লাহ তাআলা আমার আপনার জীবনের আজকের এই 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 বছরের রোজাটাই আল্লাহ কবুল করে নেবে আল্লাহর উপরে ধারণা পোষণ করব আর মনে মনে সিদ্ধান্ত নেব আল্লাহ আমি এই গুনার মধ্যে লিপ্ত ছিলাম আজকে থেকে তওবা করলাম এই গুনার আজকে থেকে করব না আমি এই অপরাধের মধ্যে লিপ্ত আছিলাম মনে মনে তওবা করলাম আল্লাহ আমি খুবই লজ্জিত আর এই এই কাজ আমি করব না আল্লাহ তুমি আমাকে maaf করে দাও তুমি ছাড়া তো আমার আর কেউ নাই এরকম ভাবে বিনয়ে বিনয়ে আল্লাহর কাছে বলতে থাকবেন আরেকটা হাদিস আপনাদেরকে জানাই দেই বছরে এমন দুইটা রাত্রি আছে আমাদের নবী বলেছেন আমাদের নবী বলেছেন বছরে এমন দুটি রাত্রি রয়েছে ওই দুই রাত্রিতে জাগিয়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইবাদত করে ওই দিন বলতে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন হাশরের দিন যখন সমস্ত মানুষগুলো পেরেশান থাকবে সমস্ত মানুষের দিল হাহাকার করতে থাকবে সমস্ত মানুষগুলো মুক্তির জন্য ছটফট করতে থাকবে আল্লাহর নবী বলেন ওই দিন তাদের কোনো টেনশন থাকবে না তাদের দিল থাকবে জিন্দা সমস্ত মানুষের দিল থাকবে মুর্দা আর ওই সমস্ত লোকদের দিল থাকবে জিন্দা যারা বছরে দুইটা রাত্রি জাগিয়া আল্লাহর ইবাদত করবে সেটা হলো দুই ঈদের পূর্বের রাত্রি সুবহানাল্লাহ বলি সকলে আজকের রাত্রি যদি আগামী কালকে ঈদ হয় তাহলে যার সামনে যে রাত্রিটা আসছে এইটা আবার সামনে যে কুরবানি ঈদ রয়েছে ঈদুল আযহা রয়েছে ঈদুল আযহা যেদিন কুরবানি করব ঈদের নামাজ পড়ব তার আগের রাত্রিতে মোট কয় রাত্রি হলো আল্লাহ রাসূল বলেছেন এই দুই রাত্রি জাগিয়া যারা আল্লাহর ইবাদত করবে হাশরের মাঠের দিন যখন সমস্ত মানুষের দিল মারা যাবে আল্লাহ তাআলা এই দুই রাত্রিতে ইবাদতকারীর দিলকে আল্লাহ তাআলা জিন্দা কইরা দিবে সুবহানাল্লাহ এজন্য আমরা সকলেই এই দুই রাত্রিতে করব তো ইনশাআল্লাহ আমল করব না ইনশাআল্লাহ যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করব আর যা কিছু শক্ত করে বললাম আর নরম করে যা কিছু বললাম আমরা এই সমস্ত কাজের সাথে যদি জড়িত থাকি আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তাআলার নাম হচ্ছে করিম আল্লাহ তাআলার নাম হচ্ছে রহিম আল্লাহ তাআলার নাম হচ্ছে গফফার আল্লাহর না আল্লাহর আরেকটা নাম আছে কাহ্হার সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন